হ্যালো ইপেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, চলে আসলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগনের। এডমিশন কিভাবে নেবেন, এডমিশনের প্রসেস গুলো কিভাবে হবে, আর রেজাল্ট তো আপনারা সবাই আশা করি এতদিনে পেয়ে গেছেন। যাদের রুম নাম্বার আসেনি তারা কি করবেন, আর যারা ওয়েটিং লিস্টে আছেন তারা কি করবেন, তার সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর হ্যালো ইব্রাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পর আপনাদের কাছে। আমি অসুস্থ ছিলাম যার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি। আর বাই দ্য ওয়ে, আপনাদের সবার রেজাল্টের কী খবর? আশা করি সবাই ভালো রেজাল্ট করছেন, সবার রুম নাম্বার আসছে। যাদের রুম নাম্বার আসেনি তাদের জন্য আমি কিছু সাজেশন আছে, সো সেই সম্পর্কে আমি ভিডিও শেষে কথা বলবো। আর যারা ওয়েটিং লিস্টে আছেন, যারা ওয়েটিং লিস্টে আছেন তারাও টেনশন করার কোনো কারণ নেই, তাদের জন্য সলিউশন আছে। সো ভিডিওটা পুরো না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এডমিশনের প্রসেসটা কীভাবে এডমিশন নেবেন, এডমিশনের প্রসেসটা কী, তা সম্পর্কে এই ভিডিওটাতে আলোচনা করবো। চলুন ধীরে না করে শুরু করে। তো ডিয়ার স্টুডেন্ট, ফার্স্টে আপনাদের এডমিশন নিতে হলে ফার্স্টে মাস্ট বি আপনাদেরকে অফার লেটারটা ডাউনলোড করতে হবে, যেটা না থাকলে আপনি এডমিশন নিতে পারবেন না। অফার লেটারটা পাবেন কোথায়? আপনাকে ফার্স্টে নিশ্চয়ই একটা SMS দিছে, যে আপনার নাম্বার দিছে আর একটা পাসওয়ার্ড দিছে। ফার্স্টে আপনারা ইয়াতে যাবেন, ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে IISc লিখে সার্চ করবেন, IISc এডমিশন লিখে সার্চ করবেন। দেন IISc-র ওয়েবসাইটটা চলে আসবে, দেন IISc-র ওয়েবসাইটে ঢুকবেন। আমি দেখাচ্ছি, স্ক্রিনে দেখতেছেন তো। তারপরে একটু নিচের দিকে নামবেন, মোবাইল থেকে দেখলে একটু নিচের দিকে নামবেন, এখানে লেখা আছে অফার লেটার, অফার লেটারে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন, লোড হোক। সার্ভার ডাউন থাকে মাঝে মাঝে, অনেক সময় সার্ভার ডাউন থাকে, কারণ কি একসাথে অনেক স্টুডেন্ট ঢুকে, সো যার কারণে সার্ভারটি একটু ডাউন হয়ে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অফার লেটার, মোবাইল নাম্বার লেখা আছে। মোবাইল নাম্বার কোনটা নেবেন আমি বলি, যে নাম্বারের থেকে SMS আসছে, অর্থাৎ যে আপনার যে সিমে SMS আসছে ওই সিমের নাম্বারটাই লিখবেন, ঠিক আছে? তারপর পাসওয়ার্ড, লাস্টে দিয়ে একটা পাসওয়ার্ড দিছে দেখবেন, ওই পাসওয়ার্ডটা কপি টু পেস্ট করে দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে তারপর ডাউনলোডে ক্লিক করবেন, একটা PDF ডাউনলোড হবে, একটা PDF ডাউনলোড হবে। সো আপনারা সেটা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন যে কোনো দোকান থেকে। সো গাইস, এখন আমি বলবো ভর্তির প্রক্রিয়া, ভর্তির প্রক্রিয়াটা কীভাবে হবে। ভর্তি হবেন যে অক্টোবর 22 থেকে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত 2022, এই টাইমটাতে হচ্ছে ভর্তির প্রক্রিয়ার সময়। এই টাইমের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে, যদি আপনার রুম নাম্বার 80 থাকে, আপনি যদি সিলেকশন হয়ে থাকেন। আর হ্যাঁ, আরেকটা কথা, বৃহস্পতিবার ও শুক্রবার বাসটি বন্ধ থাকে, বাসটির সকল কাজকর্ম বন্ধ থাকে, সো ওই দিনটা অ্যাভয়েড করবেন। সো এখন বলবো যারা ওয়েটিং লিস্টে আছেন তারা কি করবেন। তারা এখানে লেখা আছে অপেক্ষমান তালিকায় যারা আছেন তাদেরকে নভেম্বরের 5 তারিখ 2022 বেলা 11টায় ভর্তি পরীক্ষার এডমিট কার্ড সহ সহ ডিপার্টমেন্টে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ 5 তারিখে আপনারা বাসিটিতে যাবেন, বাসিটিতে যাই যে ডিপার্টমেন্টে পরীক্ষা দিয়েছেন সে ডিপার্টমেন্টে যাবেন, উপস্থিত থাকবেন এবং যাই বলবেন আপনার এডমিট কার্ড নেবেন, এবং আসন খালি সাপেক্ষে যথাসময় উপস্থিত থাকবেন এবং টাইম মতো উপস্থিত থাকবেন। পরে গেলে হয়তো পাবেন না, কারণ কি যারা ওখানে যাবে, যারা ওখানে যাবে তাদেরকেই নিবে। অর্থাৎ আপনি ওয়েটিং লিস্টে আছেন, আপনি গেছেন, আপনাকে নিবে। যদি আপনি ধরেন আপনি ওয়েটিং লিস্টে ফার্স্টে আছেন কিন্তু আপনি সেদিন যান নাই, কিন্তু আপনাকে পরে আর নিবে না, সেদিন যে আগে যাবে তাকে আগে নিবে, ধরেন না আর 10 জনকে নিবে, সো যে 10 জন আগে আসছে সেই 10 জনকে নিবে এরকম। আরেকটা কথা, ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হলে কোথায় যেতে হবে। অফার লেটারে 2 নং সিরিয়ালে দ্বিতীয় স্থানে উল্লেখ আছে, যে কোনো একটি উল্লেখ আছে এর যে কোনো একটিতে গিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে। একটা উল্লেখ আছে বাস সিটিতে, আরেকটা আছে যে ট্রাস্ট অফিসে, এই দুইটাতে গিয়ে আপনি ভর্তিটা সম্পন্ন করতে হবে। এবার আসি আরেকটা কোশ্চেনে, সেটা হচ্ছে যে কী কী নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে ভর্তি ক্ষেত্রে। 1 নম্বরে প্রিন্ট করা অফার লেটার এবং এডমিশন ফর্ম, এডমিট কার্ড ডাউনলোড করার সময় এডমিশন ফর্ম ডাউনলোড করার জন্য SMS উল্লেখ করা হয়েছিল, না নিয়ে থাকলে অফার লেটার নেওয়ার সময় ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, বুঝতে পারছেন? 2, SSC এবং HSC পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি নেওয়া দরকার নেই, এই সবগুলোর ফটোকপিটা জাস্ট নিয়ে যাবে, মূল কপি নেওয়ার দরকার নাই। SSC এবং HSC পরীক্ষার ট্রান্সক্রিপ্টের ফটোকপি নিয়ে যাবেন, 2 কপি ফটোকপি নিয়ে যাবেন। ফার্মেসির ক্ষেত্রে সার্টিফিকেটের ফটোকপি সহ 2 সেট নিতে হবে। তারপর 3, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ,
এর পটকবি যদি উভয় থাকে তাহলে উভয় নিয়ে গেলে ভালো, উভয় নিয়ে যাবেন। তারপরে 4 নম্বরে বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ফার্মেসির ক্ষেত্রে 3 কপি নিয়ে যাবেন। ছাত্রদের ফর্মাল ড্রেস পরিপাটি করে এবং ছাত্রীদের ক্ষেত্রে স্কার্ফ দিয়ে পুরো মাথা ঢেকে ছবি নিতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট আইডি কার্ডে ছবি ব্যবহার করা হবে, সুতরাং যেন তেন প্রকারের ছবি হবে না, সুন্দর করে ছবি নিয়ে যেতে হবে। কিন্তু পরবর্তীতে উল্লেখিত ধরনের ছবি না দেওয়া পর্যন্ত স্টুডেন্ট আইডি কার্ড পাবেন না, সো ছবি মাস্ট বি দিতে হবে। আপনাদের পয়েন্ট আরেকটা যে মোস্ট ইম্পর্টেন্ট এখানে লেখা আছে, ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে কত টাকা লাগবে। ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে অফার লেটারের 3 নম্বর সিরিয়ালে লেখা আছে, বিভিন্ন প্রকারের ফ্রি এর বিবরণ দেওয়া আছে। তো মোট টাকার পরিমাণ যেটা উল্লেখ আছে সেটা নিয়ে যেতে হবে। তবে যদি আপনারা চান আপনারা এখন 60% দিবেন, বাকিটা পরে দিবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, রিজন বলতে হবে, তাহলে আপনি পারবেন। আপনাদের কোশ্চেন হচ্ছে টাকা কোথায় জমা দিতে হবে। টাকা দেওয়ার জন্য ক্যাম্পাসের ব্যাংক এর বুথ থেকে, তারপর যার ইনফরমেশন এবং সার্ভিস সেন্টার, আইএসি ট্রাস্ট অফিস, বদ্রাহাটে গিয়ে ভর্তি হতে চায় তাদেরকে UCLB অথবা FSIBL-এর বদ্রাহাটের শাখায় টাকা জমা দিতে হবে। মনে রাখতে হবে আগে সকল ডকুমেন্ট সংশ্লিষ্ট অফিসের কর্মরত কর্মকর্তার কাছে যেতে হবে, তিনি সব কিছু বুঝে নিয়ে টাকার জন্য আপনাকে প্রয়োজন একটা স্ক্রিপ্ট দিবে, এরপর কেবল টাকা জমা করতে হবে। তবে আগে কোনো ক্রমে কোথাও টাকা জমা করবেন না, করলে দেওয়া যাবে না, ঠিক আছে। আরেকটা আপনাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে যাতায়াতের কী ব্যবস্থা আছে। যে যাতায়াতের ব্যবস্থা আছে www.ioc.ac.bd হোম পেজ, ট্রান্সপোর্ট এর লিঙ্কে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ট্রান্সক্রিপ্টের যে শিডিউলটা আছে সেটা চেক করে নিতে পারেন, বা শিডিউল জানার জন্য আমাকে মেসেজ করতে পারেন। আমার লিঙ্ক দিয়ে দিব নিচে, কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখানে আমাকে মেসেজ দিলে আমি আপডেট শিডিউলটা দিয়ে দিব। সো আপনারা সেটা দেখে সহজে যেতে পারবেন এবং সহজে বাসটি বাসে করে চলে আসতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ভর্তি পরীক্ষা দিন যেভাবে গেছেন সেভাবে, ঠিক আছে। এখন আপনার আরেকটা কথা, বিশেষ দোষটিপ এখানে নিচে দিয়ে লাল তাগ করে লেখা আছে, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সময় অসত্য তথ্য দিয়ে থাকলে অথবা ভর্তির ক্রাইটেরিয়া না থাকলে তার ভর্তি সিলেকশন বাতিল করা হবে। এটি অফার লেটারে লাল দাগে লেখা আছে, বুঝতে পারছেন কি বলছে। যদি ভুল তথ্য দিয়ে থাকে বা দিয়ে থাকেন বা ক্রাইটেরিয়া মিলেনি, আপনি কোনো কিছু গণ্ডগোল করছেন, তাহলে অবশ্যই আপনি যে অফিসে যাই যোগাযোগ করবেন, মানে ট্রাস্ট অফিসে বা যেখানে যে ভর্তিতে আগে গিয়ে বলবেন যে আপনার প্রবলেমটা আগে বলবেন, আশা করি ওনারা প্রবলেমটা সলভ করে ফেলবে, তাতে কোনো বড় বি নট এ বিগ ডিল। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সবার যেটা থাকে, ভর্তি পরীক্ষার পর ভর্তি বাতিল করলে কোনো টাকা ফেরত পাওয়া যাবে কি না। না, ভর্তি নেওয়ার পর আপনি যদি ভর্তি বাতিল করেন তাহলে কোনো প্রকার টাকা রিটার্ন পাবেন না। আমাদের সময় মেবি 30,000 টাকা রেখে বাকি টাকা রিটার্ন দিত, বাট এখন আর রিটার্ন দিবে না। তো এখন আপনাদের কোশ্চেনগুলো আমি রিভিউ করবো, যে কোশ্চেনগুলো আপনারা করছেন সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এখানে লেখা আছে বদ্রাহাটের অফিস কি খোলা আছে ভর্তির জন্য। যে বদ্রাহাটের অফিস খোলা আছে, আপনি সকাল টাইমে যাবেন দুপুর দুইটার আগে অবশ্যই যাবেন, কারণ 2টার পর অফিস বন্ধ হয়ে যায়। আর বৃহস্পতিবার শুক্রবার অ্যাভয়েড করবেন, কারণ এই 2 দিন বন্ধ থাকে আর সরকারি ছুটিতে বন্ধ থাকে, আর এমনিতে সবসময় খোলা থাকে। তার আপনাদের আরেকটা কোশ্চেন হলো যে আমি এবার সিএসি স্প্রিং 2023 প্রোগ্রামের জন্য সিলেকশন হয়েছি, কিন্তু আমার বর্তমান ফি পুরোটা দিতে আপাতত সম্ভব না, এক্ষেত্রে আমি কি চাইলে 50-60% টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবো কি না। জি, আপনি হয়তো পারবেন, কিন্তু আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন যাই ওখানে গিয়ে কথা বলতে হবে, অ্যান্ড অ্যাপ্লিকেশন করতে হবে, ওনারা সব ফর্মালিটি দিয়ে দিবে, সো ওগুলো ফিল আপ করতে হবে, তাহলে আপনি ভর্তি নিতে পারবেন। এখানে আরেকটা আরেকজনের লিখছে আবেদনের নাম, আবেদনের সময় বানান ভুল হয়েছে, এগুলো ভর্তি পরীক্ষা এগুলা ভর্তির সময় ঠিক করব কিভাবে। আপনার যদি নাম ভুল হয় কাগজে, যদি ছবি ভুল হয়, তাহলে আপনি ওখানে গিয়ে এই ব্যাপারে আলোচনা করবেন, আগে গিয়ে আলোচনা করবেন, কারণ টাইম বেশি নেই, ওনারা নিশ্চয় সংশোধন করে নেবে, এগুলো মেজর কোনো ইস্যু না। তো
তারপর আরেকটা কোশ্চেন হয় যে ট্রিপল এর ওয়েটিং লিস্টে 40-এর মধ্যে আমি 25-এ নম্বরে আসি, আমি কি ট্রিপল ই সাবজেক্টের জন্য দেখতে পারে? প্লিজ সিনিয়র ভাইরা জানাবেন। আপনি যত নম্বরে থাকেন না কেন, আপনি যেদিন 5 তারিখ বললেন না সেদিন সবার আগে যাবেন, তাড়াতাড়ি যাবেন। যদি যদি আপনার নাম্বার ভালো থাকে ওনারা আপনাকে নিয়ে নেবে সবার আগে। সবার আগে গেলে আই হোপ চান্স পেয়ে যাবেন, আর না পারলে আমি তো আসি। আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আমি পরবর্তীতে কী করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। সো আজকের ভিডিওটা এতটুকু। আপনাদের যদি আর কোনো কোশ্চেন থাকে, আর কোনো কিছু জানার থাকে, তাহলে কাইন্ডলি আমাকে কমেন্টে করবেন, না হলে কমেন্টে করে বলবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর না হলে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখানে মেসেজ করতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা এতটুকু। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। আর পার্সিটি নিয়ে আমি আরও কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো, লাইক আপনি ফার্স্ট ডে ওরিয়েন্টেশনের দিন আপনি কী পড়ে যাবেন, কীভাবে যাবেন এবং কী কী নিয়ে যেতে হবে তা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও করব। সো ততদিন আপনারা আমার সাথে থাকবেন। আর আর যারা চান্স পাননি তারা কী করবেন, তারা আমাকে একটু পেজে নক দেন, আমি আপনাদেরকে জানাচ্ছি। সো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি আপনাদের হেল্প হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।